সোনার কালীবাড়ি। ভারতবর্ষ হলো এমন একটি জায়গা যেখানে তোমরা অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে পারো। মোষ বলি, পাঁঠা বলি, এ সবেরই কথা তোমরা শুনেছ, কিন্তু কোনো অষ্টম বর্ষীয় কুমারী মেয়েকে জীবন্ত সমাধি দিয়ে কোনো মন্দিরকে সৃষ্টি হতে শুনেছ? আই গেস নো, বাট এবার শুনবে। অষ্টম বর্ষীয় কুমারীকে রিয়ান সমাধি দিয়ে মায়ের প্রতিষ্ঠিত সমন্ত, হ্যাঁ সেটাও মায়ের স্বপ্ন দিছে। বর্ধমানের এই সোনার কালীবাড়ি সৃষ্টি হয়েছিল একটি 8 বছরের মেয়েকে জীবন্ত সমাধি দিয়ে। ইয়েস, কাইন্ড অফ মার্ডার বলতে পারো। বাট আমি আজকের কথা বলছি না, আমি কথা বলছি আজ থেকে 200 বছর আগেকার কথা, যখন ভারতবর্ষে কনস্টিটিউশন আসেনি, ছিল ব্রিটিশ রুল। এবং ব্রিটিশার্সদের কিচ্ছু যায় আসতো না যে মানুষের কোনো ফ্রিডম অথবা অধিকার থাকুক বা না থাকুক, তাই এই সব জিনিস তখনকার দিনে হয়ে এসেছে। বাট ব্যাক টু দ্য টপিক গাইজ, এই মন্দিরটি হচ্ছে মা ভুবনেশ্বরী দেবীর। 10 মহাবিদ্যার একটি রূপ হচ্ছে মা ভুবনেশ্বরী দেবী। তাহলে এই মন্দিরকে সোনার কালীবাড়ি কেন বলা হয়? এবং এই মন্দিরে একটি ঘট রয়েছে, 200 বছর আগেকার ঘট যখন এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং বলা হয় নাকি যে এই ঘটের জল আজও বর্তমান, মানে 200 বছর আগে যে জল দিয়ে এই ঘটকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই জল আজও বর্তমান এবং 1 ফোঁটাও কমেনি। যবে থেকে মায়ের মন্দির প্রতিষ্ঠিত সেই ঘটের জল আজও পর্যন্ত বর্তমান, মানে কোনো দিন প্রায় 150 বছর প্লাস হয়ে গেল, 150-200 বছর হতে যাচ্ছে, কমেনি আর কোনোদিন ঘটে জল দেওয়া হয় না। এবং এটাও বলা হয় যে মা ভুবনেশ্বরীর কাছে যে যে আজ অবধি পুজো দিয়েছে তার প্রত্যেকটি মনস্কামনায় পুরো হয়েছে। সো গাইজ, একটি মন্দিরকে অষ্টম বর্ষে একটি কুমারী মেয়েকে সমাধিষ্ঠ করে বানানো হয়, সেই ঘটের জল আজও বর্তমান, 200 বছর ধরে মা প্রত্যেক জনারই মনস্কামনা পুরো করেন, তাহলে মায়ের মন্দিরটাকে তো দেখতেই হয়। তাই আজকের ভিডিওটি মা ভুবনেশ্বরী অথবা সোনার কালীবাড়ির ওপরে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটাকে শুরু করা যাক। এই মন্দিরটিকে দেখেই বোঝা যায় যে এটি 150 থেকে 200 বছর পুরনো। ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছি এই মন্দিরটার ব্যাপারে, বাট স্টিল আ লট টু নো। যেমন এই মন্দিরে একটি শঙ্খ রয়েছে, যে শঙ্খটার সাইজ এতটাই বড় যে সচরাচর সেই রকম শঙ্খ দেখা যায় না। শঙ্খটা বহু পুরনো, রানীমা বিদেশে বেড়াতে গিয়ে শঙ্খটা উনি পেয়েছিলেন। আচ্ছা, এই শঙ্খটা এই মন্দিরে উনি দান করেছিলেন, এই শঙ্খটা আমাদের পুজোর কাজে বাড়াবেন। এই মন্দিরের যে পঞ্চমুণ্ডের আসন সেটাকেও দেখাবো, এবং এই মন্দিরটির উল্টো দিকে যে শিব মন্দিরটি আছে সেটিও দেখাবো। বাট তার আগে এটা জেনে নেওয়া দরকার যে এই মন্দিরটিকে কে এবং কিভাবে সৃষ্টি করেছিলেন। এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজা নারায়ণ কুমারী দেবীর স্বপ্নাদেশেই। এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করা হয় একটি জীবন্ত কুমারী মেয়েকে সমাধিষ্ঠ করে। সাথে সাথে এখানে প্রতিষ্ঠা করা হয় একটি ঘট, পঞ্চমুণ্ডের আসন এবং ভৈরবকে। মানে এটা সেই মন্দিরের সময় প্রতিষ্ঠিত হয়েছে মন্দির, এটাই কি এমন কোনো ব্যাপার হয়? এই মুহূর্তে এই মন্দিরটি রয়েছে মহাতাপ ট্রাস্টের আন্ডারে, এবং এটির দেখাশোনা করেন বংশ পরম্পরায় যিনি মহারাজ ডক্টর প্রণয়চাঁদ মহাতাপ। সো গাইজ, তোমাদেরকে বললাম যে এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করা হয়েছিল একটি কুমারী মেয়েকে সমাধিষ্ঠ করে।
বাট ইন্টারেস্টিং ফিচার হলো এটা যে আজও সেই প্রথা মানা হয় এবং একটি অষ্টম বর্ষীয় কুমারী মেয়েকে এনে প্রত্যেক দুর্গাপুজোর সময় নবমীর দিনে পুজো করা হয় এই মায়ের মন্দিরে। এই প্রথা 200 বছর ধরে চলে আসছে এবং এরকম জিনিস ভারতবর্ষের অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। সো গাইজ, তোমরা যদি বর্ধমানে থাকো তাহলে তোমরা এই মন্দিরটাকে ডেফিনেটলি একবার ভিজিট করো, কারণ এরকম অদ্ভুত কাহিনী তোমরা আর কটি মন্দিরে দেখতে পাবে। এই মন্দিরে যে গুগল ম্যাপের লিঙ্ক সেটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, এবং তোমরা যদি বাইরে থেকে আসছো তাহলে তোমরা স্টেশন থেকে টোটো করেও আসতে পারো অথবা বাস স্ট্যান্ড থেকেও টোটো করে আসতে পারো। তোমরা জাস্ট বলবে মিঠাপুকুরের সোনার কালীবাড়ি যাব, তারা তোমায় পৌঁছে দেবে মায়ের এই মন্দিরে এবং তোমরাও স্বচক্ষে দেখতে পারবে মায়ের এই মন্দির। অ্যান্ড গাইজ, এই মন্দিরে প্রত্যেক দিন মাকে অন্নভোগ হিসেবে দেওয়া হয় মৎস্য, শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া। সো গাইজ, এই যে কথাগুলি আমি বললাম সেগুলি আমি নিজে থেকে বলিনি, এই সমস্ত কথাই এখানকার যিনি পুরোহিত রয়েছেন শ্রী মানস মিশ্র, তিনিই আমাকে এই সব ইনফরমেশনগুলো দিয়েছেন। সো গাইজ, তোমরাও দেখো তিনি কি বলেছেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলেন নারায়ণ কুমারী দেবী, মানে আমাদের রানীমা, বর্ধমান যে মহারানীমা নারায়ণ কুমারী, উনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ওনার স্বপ্নাদেশে এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত। মায়ের মন্দিরের প্রকৃত নাম হচ্ছে নারায়ণী শক্তি মাতা মা ভুবনেশ্বরী সোনার কালীবাড়ি নামে পরিচিত। তাহলে মা ভুবনেশ্বরী দেবী এটি? হ্যাঁ। তাহলে এটাকে সোনার কালীবাড়ি কেন বলা? সোনার কালীবাড়ি বলা হয় কারণ হচ্ছে মা অষ্টধাতুর মূর্তি, মা দশমা বিদ্যার একটা রূপ, মা ভুবনেশ্বরী দক্ষিণা কালী, ওই দিকের কালীটা সোনা, দক্ষিণা কালী হ্যাঁ অষ্টধাতুর মধ্যে সোনা আছে, সিংহাসনটা হ্যাঁ সোনার মন্দির সোনার কালী। প্রকৃত নাম হচ্ছে নারায়ণী শক্তিমাতা মা ভুবনেশ্বরী দেবী, মানে দশমা বিদ্যা আছে না, কালী তারা ষোড়শী মাতঙ্গী ভুবনেশ্বরী, তার একটা রূপ মা ভুবনেশ্বরী, মা পদ্মা আসনে বসে আছেন, সম্মুখে আছে নারায়ণেশ্বর শিব, ওইদিকে মায়ের সম্মুখে নারায়ণেশ্বর শিব, একসাথেই মায়ের মন্দির প্লাস ভৈরব সব একসাথেই প্রতিষ্ঠিত হয়েছিল। ডান দিকে আছে দক্ষিণাকালী, বাঁ দিকে মায়ের আছে মঙ্গলচণ্ডী ঘোড়াজ, ভিতরে আছে পঞ্চমুড়ি বেদী। মায়ের মন্দির মানে এই ঘর যা দেখছো, মানে ঘর যবে থেকে মায়ের মন্দির প্রতিষ্ঠিত সেই ঘটের জল আজও পর্যন্ত বর্তমান, মানে কোনো দিন প্রায় 150 বছর প্লাস হয়ে গেল, 150-200 বছর হতে যাচ্ছে, কমেনি, আর কোনো দিন ঘটের জল দেওয়া হয় না। প্রতি অমাবস্যাতে মানে পঞ্চপল্লব সশীষ ডাবটা চেঞ্জ করা হয়, প্রতিদিন মায়ের নিত্য পুজো, নিত্য অন্নভোগ, নিত্য সন্ধ্যারতি হয়। এই মন্দিরের অন্নভোগ হয় খাস চালের ভাত, সবজি ভাজা, মাছ, মুগের ডাল, আমাদের প্রতিদিন মাছ ভোগ হয় শুধু বৃহস্পতিবার নিরামিষ। এই মন্দিরের এখন যিনি সমস্ত কিছু দেখভাল করছেন আমাদের ছোট রাজকুমার ডক্টর পোনা চান মহাতা মহাশয়, উনি সমস্ত কিছু মন্দিরের মেনটেন্স করছেন। এই মন্দিরটা মহাতা ট্রাস্টের আন্ডারে এখন ছোট রাজকুমার আমাদের যিনি আছেন ডক্টর পোনা চান মহাতা, উনি কিন্তু সমস্ত কিছু সমস্ত দেখাশোনা খরচ খরচা সব কিছু উনি মেনটেন্স, উনি আসেন সমস্ত বিশেষ বিশেষ পুজো, এই করোনার জন্য উনি আসতে পারছেন না সমস্ত অনুষ্ঠানে উনি কিন্তু হ্যাঁ নবমীর দিনে, মানে এই মায়েরই দুর্গোৎসব যখন হয়, মানে নবরাত্রিক দুর্গাপূজা যেটা নবরাত্রিক চণ্ডীপাঠ, ষষ্ঠীর দিনে বিল্ববৃক্ষে বোধন আমন্ত্রণ অধিবাস, মানে শিব মন্দিরের সামনে আমাদের বেলগাছ আছে ওখানে মানে বোধন আমন্ত্রণ অধিবাস, সপ্তমীর দিনে নবপত্রিকাকে পালকি করে কৃষ্ণসার থেকে স্নান করিয়ে আনা হয়, সপ্তমী পূজা, অষ্টমী পূজা, সন্ধিক্ষণ মানে সন্ধি পূজা, আবার এবারে নবমীর দিন হচ্ছে নবমী পূজা, হচ্ছে কুমারী পূজা, বিশেষ করে কুমারী পূজাটা আমাদের মায়ের মন্দিরে হয়। কুমারী মেয়েকে ব্রাহ্মণ কুমারী মেয়েকে এখানে মানে সাজিয়ে তাকে অষ্টম বর্ষীয় কুমারীকে সমাধি দিয়ে মায়ের প্রতিষ্ঠিত সমন্ত, হ্যাঁ সেটা মায়ের স্বপ্নাদেশে মায়ের মন্দিরের প্রতিষ্ঠিত। প্রতি অমাবস্যা মায়ের বিশেষ পুজো যোগ্য হয়। এরপরে বাৎসরিক যে পূজাগুলো থাকে সারা বছর যে অনুষ্ঠানগুলো থাকে, মানে নববর্ষ, অক্ষয় তৃতীয়া, জয়মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী ইত্যাদি ফেস্টিভ্যাল যা আছে সমস্ত পুজো মায়ের মন্দিরে হয়।
প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা থাকে 7টা থেকে 12টা পর্যন্ত, আবার বৈকাল 4টা থেকে 7টা পর্যন্ত প্রতিদিন মায়ের মন্দির খোলা থাকে। নিত্য পুজো হয়, নিত্য সন্ধ্যা আরতি, নিত্য অন্নভোগ। আর বাৎসরিক পুজো মায়ের ওই দীপান্বিতা অমাবস্যার দিনে, যেদিনে কার্তিক মাসে কালী পুজোর দিনে মায়ের পুজো হয় রাত্রিরে। সেই রাত্রিরে মায়ের পুজো, বিশেষ পূজা, তার পুষ্পাঞ্জলি, আরতি, মহাযজ্ঞ, ভোগ নিবেদন, সেদিনে সমস্ত ভক্তকে এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয় সমস্ত ভক্তকে। সো গাইজ, বাঁ দিকের ভিডিওটায় ক্লিক করে তোমরা কমলাকান্ত কালীবাড়ি এবং ডান দিকের ভিডিওটায় ক্লিক করে তোমরা 108 শিব মন্দিরের ভিডিওটি দেখতে পারো, অথবা চ্যানেলে গিয়ে আমার অন্য ভিডিওগুলিকেও দেখতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।